গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। অনুরূপা ব্লগে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, সকালবেলা উঠে পড়েছি আর উঠেই দেখছি আকাশের মুখ ভার মেঘলা করে রয়েছে, আর ঘুম মানে ভোরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়েছিল, আর এখন ওয়েদার দেখে মনে হচ্ছে আবার কিছুক্ষণ পর বৃষ্টি নামবে। তো যাই হোক, ঠান্ডাটা খুবই কম, এবার বৃষ্টি হয়ে যাবার পর হয়তো ঠান্ডা পড়বে। তো যাই হোক, আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আর হাতে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। সামনে কুমড়ো গাছে অনেক ফুল হয়েছে, আজকে কুমড়ো ফুল দিয়ে বড়া করব। সেজন্য ঝুড়ি নিয়ে বাইরে যাচ্ছি। ছেলে স্কুলে চলে গেছে, তোমার দাদা ভাই মর্নিং ওয়াকে গেছে, আর মেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে অন্যদিকের গেট দিয়ে, ও আমার আগে বেরিয়ে পড়েছে। ওই সামনেই যে নিজের হাতে লাগানো কুমড়ো গাছের ভেড়াতে প্রচুর কুমড়ো ফুল হয়েছে, ফলও হয়েছে, কিন্তু সব ফুলগুলো থাকছে না, ঝরে যাচ্ছে। যাই হোক, ফল কখন হবে জানা নেই। তো কুমড়ো ফুল আজকে সকালবেলায় রান্না করব। অন্যদিকে তো রান্না বান্না বসিয়েও দিয়েছিলাম, আর এই দেখো সমস্ত রান্না হয়ে যাবার পর তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। রয়েছে ফুলকপি আলু দিয়ে ঝোল রয়েছে, আর সঙ্গে দূরেতে দেখো কুমড়ো ফুলের বড়া ভেজে রেখেছি, গরম গরম বড়া এই মাত্র কড়া থেকে নামিয়েছি। রয়েছে হাঁড়ি ভর্তি একদম ভাত, আর এখানে ঝুড়িতে দেখো 5 রকমের শাক পেঁয়াজ দিয়ে ভাজা। তো তোমার দাদা ভাই স্নান করতে ঢুকেছে আর আমি এদিকে থালা নিয়ে চলে এসেছি, তোমার দাদা ভাইয়ের ভাতটা থালাতে বেড়ে নেব। আর যেহেতু স্কুল রয়েছে, এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কি এবারে টিফিন যেটা দেওয়া হয় 2 কৌটো সেটা ক্যারি ব্যাগের মধ্যে প্যাকিং করে রেখেছি, সেটা ঢুকিয়ে দিচ্ছি। সঙ্গে রয়েছে জলের বোতল, এটাও দিয়ে দেবো, অবশ্যই ফিল্টারের জল, এখন তো বাইরের জল খাই না তোমার দাদা ভাই। আর এই যে মোবাইল আর পার্স, এক একবার তো মোবাইল ছেড়ে চলে যায়, খুব ভয় লাগে যে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল, সেটা যদি আবার বাড়িতেই রয়ে যায় তাহলে কীভাবে তার সঙ্গে যোগাযোগ করব। তো এটা মনে করেই দিতে হয়। আর সঙ্গে পার্স, মানে পার্স প্যান্টের পকেটে রাখে না, ব্যাগের মধ্যেই রাখে। আসলে বাইক চালিয়ে অনেক দূর যাই, তো কোথায় যদি মানে পকেট থেকে যদি পড়ে যায়, সেজন্য ব্যাগের মধ্যেই প্রত্যেক দিন আমি ঢুকিয়ে দিই। তো চলো তোমার দাদা ভাইকে এগিয়ে দিয়ে আসি। আর এই যে এদিকে রুমের মধ্যে, এক রুমের মধ্যে দেখো মেয়ে কার্টুন দেখছে, ওর সকালের খাবার খাওয়া হয়ে গেছে, ও এবারে একটু পরে খেলতে যাবে। তো যা ওয়েদার, এখনও অবধি পরে রয়েছে ফুল হাতা গেঞ্জি প্যান্ট পরে রয়েছে। আর অপর দিকে রুমের মধ্যে দেখো তোমার দাদা ভাই এখনও মানে প্যান্ট শার্ট পরে নিয়েছে, এবারে মুখে ক্রিমটা লাগাবে, লাগিয়ে বেরিয়ে যাবে। যা ঠান্ডা হাওয়া! তোমার দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্না করা কিছু বাসন, এঁঠো বাসন থালাগুলো ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে আমার কড়া, আমি যেহেতু উনুনে রান্না করি সেজন্য কালি তো রয়েছে, তো যাই হোক পরিষ্কার করে নেব। আর সঙ্গে আমার বেশ মানে রান্নাঘরে কিচেনটা এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো, যেহেতু টাইলসটা সাদা কালারের সেজন্য ময়লাটা বেশি বোঝা যায়, তো আজকে সময় পেয়েছি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো হাতে একটা বার নিয়ে ভালো করে বারবার ধুয়ে ধুয়ে, সঙ্গে এই ট্যাপটাও নোংরা হয়েছিল, পরিষ্কার জিনিস দেখতে কার না ভালো লাগে। অপরদিকে চলে এসেছি, দেখো দাদা ভাই তো মোছার সময় হয় না, সব সকালে 7টার সময় ঘুম থেকে উঠে হাঁটতে গিয়ে সকালে হালকা কলা বিস্কুট খেয়ে আর সময়ই হয় না ঘর বাড়ি পরিষ্কার করা। তো স্কুলে বেরিয়ে যাওয়ার পর ছেলে মেয়েরাও খেলতে চলে গেছে, আমি স্নান করার আগে দেখো বাড়ি ঘরমর পরিষ্কার করে নিচ্ছি। আর এখন যা ঠান্ডা পড়েছে, মানে মেঝে মেঝেতে খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে না, তারপর নিচে আমাদের একখানা বিছানা হয়, সেই জন্য দিনের দিন আর ঘর বাড়ি মোছা হয় না। এই বৃহস্পতিবার পড়লে মোছা হয়, তার মাঝে একদিন দেখে আবার মানে মোট সপ্তাহে 2 দিন ধরে ঘর মোছা হয়। তো যাই হোক, আমি এখন মুছে নিচ্ছি, সামনে বালতিটা রেখেছি এতে জলটা ভরবো। তো পাম্পটা চালিয়েছি, কিছুটা জল টানা হয়ে যাক, তারপরে বালতিতে জলটা ভরে নেব। তো এটা পরিষ্কার করে নেওয়ার পর আমি যাব, সামনে যে দুটো মানে জানালা রয়েছে বক্স জানলা, সেগুলো তো রেগুলার পরিষ্কার হয় না, আর এতে বাইরে ধুলোবালি মাকড়সার ফাঁদ টিকটিকির পায়খানাতে ভর্তি রয়েছে। তা সব দিন তো এগুলো পরিষ্কার হয় না, আজকে সময় পেয়েছি সেই জন্য একটা ছোট্ট বালতিতে জল নিয়ে একটা ছেঁড়া কাপড় ছেঁড়া নিয়ে দেখো পরিষ্কার করেছি। তো মানে বক্স জানলাতে বাইরের হাওয়া বা বাতাসে এত পরিমাণ ধুলো এসে এগুলোতে বদ্ধ হয়ে থাকে, সবসময় ঝাঁটানোও সম্ভব নয়, সেজন্য আজকে সব মুছে নিচ্ছি। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর দেখো ওপরকে চলে এসেছি, একদম মেঘলা ওয়েদার। গতকালের কিছু পোশাক আশাক ছিল সেগুলো মিলে রোদ্দুরে দিয়েছে, হালকা মেঘ মানে রোদ্দুর বেরিয়েছে আর খুব ঝোড়ো হাওয়াও দিচ্ছে। তো ছেলেমেয়েরা তো এই ঠান্ডাতে মানে ছাদেতে আর স্নান করবে না, ওরা বাথরুমের ভেতরেই গরম জল মেশে স্নান করবে। তো যাই হোক, কিছু পোশাক আশাক আছে, আমার তো দিনের দিন প্রায় বালতিখানেক পোশাক হয়, তো সেগুলো মিলে দিচ্ছি। আর সঙ্গে আজকে আমি মাথাটাও ভিজিয়েছি, সেই জন্য দেখো গামছাটা মেলে দিয়ে চুলটা একটু শুকনো করে নেবো।
গিয়ে ছেলেকে মানে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি তার দিকে সব খাবার খাইয়ে তারপরে অন্য কাজে যাব। মানে শীতকালে তো স্নান করাটাই হচ্ছে সব থেকে বড় কাজ, মানে সকালে স্নান করে সেরে নিলে সেটা একটা আলাদা রকম ব্যাপার, আর যত বেলা করে স্নান করা হয় তত যেন ঠান্ডা যেন আরো বেশি পরিমাণে জড়িয়ে ধরে। তো যাই হোক, ছেলে মেয়েরা তো ওরা নিজেদের মতো গরম জল মিশিয়ে স্নান করবে, আমি ভালো করে চুলটা মুছে নিই। এরপরেই ধরো মানে তখনই 12টা সাড়ে 12টা বেজে গিয়েছে, মানে চুল একটু ভেজালেই তারপর শুকনো হতে চায় না, এখন তো পাখাও চলবে না রুমের ভেতরে যে হাওয়াতে চুলটা শুকনো হয়ে যাবে, সেজন্য একটু ছাদে দাঁড়িয়ে একটু শুকনো করে তারপরে যাব। আর এখানে ছেলে মেয়েরা ছাদে স্নান করেছিল, তো ওখানে ছাদেতে জলটা বদ্ধ হয়ে আছে, তখন দাদাভাই বলছে যে রেগুলার যদি ছাদে জলটা বদ্ধ হয়ে থাকে তাহলে ছাদ ড্যাম হয়ে যাবে, সেই জন্য আমি একটা ঝাড়ু নিয়ে পরিষ্কার করেছি। অপরদিকে দেখো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুর টাইমে আমি ফ্রিজটা পরিষ্কার করছি, সবজিপাতি খুবই কম আছে আর কম থাকতে থাকতে ফ্রিজটা পরিষ্কার করবো। তো আবার কালকে আবার হাটবার রয়েছে, সবজিপাতি চলে আসবে, সবসময় ফ্রিজে তো সবজি ভর্তিই থাকে, তো আমি সুইচ অফ করে দিয়েছি আর একটু কুলিং দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করেছি। অনেকদিন হলো পরিষ্কার করা হয় না, আসলে সময়ই হয়ে ওঠে না কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করব। তো আজকে মাছও ছিল না, সেই জন্য ডিপ ফ্রিজের বরফগুলো আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে সমস্ত টুকিটাকি যেটুকু সবজি ছিল বাইরে বের করে পরিষ্কার। ছেলেমেয়েরা তো এখন ঘুমিয়ে রয়েছে দুপুর টাইম, আর এরপরে ওদের দিকে তুলে দুধ বিস্কুট খাইয়ে আবার পড়তে বসাবো। তোমার দাদাভাই তো স্কুল থেকে ফিরতে ফিরতেই তার 5:30 মানে সন্ধে হয়ে যায় যখন, তখন আমার সন্ধে দেখাবার সময় হয়। তো এটা পরিষ্কার করে নেওয়ার পর তার সবজি টবজি গুছিয়ে রেখে দেবো, আবার 15 দিন পর আবার একবার হয়তো পরিষ্কার করবো। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নমস্কার।